প্রিয় বন্ধুরা তোমরা যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের মধ্যে কিছু ছাত্রছাত্রীদের খাতা এবছর বাতিল করা হলো কিছু ছাত্রছাত্রীদের অভিভাবকদের এনে খাতা দেখানো হলো পর্ষদে এবং ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়া হলো পরীক্ষার খাতা বাতিল করলো পড়ুয়াদের কেনই বা পরীক্ষার আগে পরীক্ষার খাতা অভিভাবকদের দেখানো হলো বিটাই বিস্তারিত এক্সপ্লেন করব। একই সাথে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কাজেই তোমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পড়ুয়া হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো ইতিমধ্যে এ তোমরা অনেকে জানতেও পেরে গেছো তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট তোমাদের যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে নাগাদ প্রায় প্রকাশিত হতে পেরেছে যদি মাধ্যমিকের কথা বলি দুটো ডেট এই মুহূর্তে শোনা যাচ্ছে একটা একত্রিশ তারিখ এ মাসের আরেকটা তিন তারিখ তো আমাদের পশ্চিমবঙ্গের যে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো রয়েছে তাদের এর আর্টিকেল অনুযায়ী কিন্তু তিন তারিখেই সমস্ত কিছু ঠিক থাকলে তেসরা জুন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখনও পর্যন্ত সুনির্দিষ্ট ডেট জানা যায়নি সূত্র মারফত তার সত্ত্বেও তোমাদের মা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে জুন মাসের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহে এবং একাদশ শ্রেণীর রেজাল্ট কি হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহের আগেই কিন্তু প্রকাশিত হবে যেটা এই মুহূর্তে জানা গেছে এটা দেখাল রেজাল্ট প্রকাশিত নিয়ে কিন্তু এই মুহূর্তে চর একটা বিষয় কিন্তু এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে পর্ষদ সূত্রে উঠে এসছে এবং পর্ষদে একাধিক ছাত্রছাত্রী সহ অভিভাবকদের কিন্তু ডাকা হয়েছে এবং খাতা দেখানো হয়েছে রেজাল্ট প্রকাশের আগেই যেটা বিগত কোনো বছর হয়নি কেনই বা পর্ষদের তরফ থেকে পরীক্ষার আগে খাতা দেখানো হলো তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমরা বিগত সময়ে বিভিন্নভাবে দেখেছি খাতার উত্তরপত্রে লেখা যে আমার পরীক্ষা আয় আমাকে পাশ করিয়ে দিন আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দিন আমার পড়াশোনা আমি করতে পারিনি আমার বাড়ির অবস্থা খুব খারাপ আমার পিতা নেই বিভিন্ন রকম বিষয় এমন কি কিছু কিছু পরীক্ষার্থী পরীক্ষার মাঝে টাকা রেখে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার অনুরোধ করে শিক্ষককে যেটা আমরা বিগত সময়েও দেখেছি শুনে এসেছি কিন্তু এবছরের ক্ষেত্রে বিষয়টা পুরোটাই আলাদা কিছু কিছু পরীক্ষার্থী পরীক্ষার উত্তরপত্রে এ অচুথ ভাষায় গালিগালাজ লিখে এসছে যেখানে এ পরীক্ষার খাতা দেখতে গিয়ে শিক্ষকরা অবাক হয়ে পড়েছেন যে পরীক্ষার খাতায় কেউ এরকম ধরনের এর মন্তব্য লিখতে পারেন একদম তো শিশু না মাধ্যমিক দিচ্ছে মাধ্যমিক পড়ুয়ারা সকলেই ছাত্র পরীক্ষা দিতে গেছে এবং পরীক্ষার খাতায় এই ধরনের অছুথ গালিগলাজ পরিষ্কারভাবে লেখা রয়েছে যেগুলো দেখে শিক্ষকরা সত্যি অবাক হয়েছেন এবং আমরাও শুনে ততটাই অবাক হয়েছে তারা এই ধরনের অশুদ্ধ ভাষায় গালিগালাজ লিখে এসছে মাধ্যমিক পরীক্ষার খাতায় সেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবক সহ অ্যাকচুয়ালি পর্ষদে ডাকা হয় এবং উত্তরপত্র দেখানো হয় যেখানে ছাত্রছাত্রীরা গালিগালাস লিখেছে যেটা দেখে অভিভাবকরাও কিন্তু অবাক হয়ে গেছেন অভিভাবকরা অবাক হয়ে এ পর্ষদে অধিকারিকদের সামনেই তাদের সন্তানদের মারধর করতে শুরু করে কিন্তু এমনও একটা বিষয় দেখা যায় যে একজন অত্যন্ত গরিব পরিবারের এর যা যার স্বামী নেই সে অতীব কষ্টে তার সন্তানকে এ পড়াশোনা করিয়েছেন এর সেই সন্তানও এই ধরনের এর গালিগলাজ পরীক্ষার খাতায় লিখে এসেছে এবং সেই বিষয়টি জেনে অত্যন্ত কষ্ট ও দুঃখের সহিত পর্ষদের অধিকারিকদের সামনেই কিন্তু তিনি ওই কেঁদে ফেলেন এর মানে বিষয়টা সত্যিই শুনলে অবাক লাগে কোথায় যাচ্ছে আমাদের এই ছাত্র সমাজ এই ছাত্র সমাজ আজ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আমরাও যখন ভিডিও করি কোন কোন সময় দেখি কমেন্ট সেকশানে এরকম ধরনের অ্যাকচুয়ালি মন্তব্য আমরা পাই বিভিন্ন ক্ষেত্রে সত্যিই অবাক লাগে এ ছাত্র সমাজ কোথায় যাচ্ছে সত্যি এই ধরনের ঘটনা শুনে খারাপ লাগে যে আমরা যারা শিক্ষক রয়েছি তারা কি সত্যি ছাত্র ছাত্রছাত্রীদের যথাযথ শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে না যারা অভিভাবক রয়েছে তারা যথাযথ ও অ্যাকচুয়ালি ইস তাদের সন্তানদের শিক্ষা দিতে পারছে না অ্যাকচুয়ালি কোথায় দাঁড়াচ্ছে ছাত্র সমাজ আজ এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, তোমরা একজন ছাত্র তোমাদের কথা তোমাদের লেখা তোমাদের বক্তব্য সমস্ত মাঝে যাতে সেটা প্রস্ফোরিত হয় আর এমনটা হয় না তোমার কথ ও কত শুনে ছাত্র সমাজের দৃষ্টিভঙ্গিতে না দেখে আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখা হয় এক্ষেত্রে আমার একটাই কথা বলার তুমি কোথায় থাকো তুমি অট্টলিকায় থাকো তুমি কুড়ে ঘরে থাকো তুমি কতটা বড় লোক তুমি কতটা গরিব তুমি কতটা মধ্যবিত্ত তার ওপর তোমার শিক্ষা নির্ভর করে না যদি শিক্ষা নিজেকে ভাবো প্রকৃত শিক্ষায় শিক্ষিত করব। তাহলে কিন্তু তুমি কুড়ে ঘরের থেকেও পারবে এ একটা কুড়ে ঘরে প্রদীপ জ্বলে সেই জায়গা থেকেও তুমি শিক্ষা অর্জন করতে পারবে প্রত্যেকের সমান পরিস্থিতি থাকে না কিন্তু যে নিজেকে ভাবে আমি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হব নিজে কিছু একটা করব সমাজে এ পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবো সে কিন্তু কখনোই এই ধরনের পথকে বেছে নেয় না আমি যখন মাধ্যমিক দিয়েছি না সেই সময় আহ ভালো করে বসে পড়ার জায়গাটুকুও ছিল না তো তোমাদের যে ইনফরমেশনটা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার ছিল যে সকল মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার খাতায় এই ধরনের খারাপ মন্তব্য গালিগালাজ লিখে এসেছে তাদেরকে কিন্তু ও অ্যাকচুয়ালি পর্ষদের তরফ থেকে কঠিনতর শাস্তি দেওয়া হচ্ছে এমনকি অনেকের পরীক্ষার খাতা বাতিলও হতে পারে যেটা সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে তো এ বিষয়ে তোমাদের অ্যাকচুয়ালি মন্তব্য কি তোমরা অবশ্যই তোমাদের মন্তব্য তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাতে পারো